अमृत विश्वे अमृतस्य पुत्रा जानन्तु विश्वे अमृतस्य सत्ता पश्यन्तु सर्वे अमृतस्वरूपं गच्छन्तु सर्वे अमृतं निधानम्। नमस्कार, অমৃত কথা অনুষ্ঠানে আমরা আবার আপনাদের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। অমৃত কথায় ভগবদ গীতার আলোচনা চলছিল, ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগ অথবা অভ্যাস যোগ। আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি কাবেরী এবং সুভাষকে। আপনারা লক্ষ্য করেছেন এবং যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন, তাতে যদিও আমরা ভগবদ গীতার আলোচনা করছিলাম, তথাপি বিশেষ বিশেষ দিনে আমরা সেই পিতৃপক্ষের শেষ পর্যায়ে পিতৃতর্পণ, দেবী পক্ষে আমরা মা দুর্গার পূজার্চনার কিছু মন্ত্র, ধ্যান ইত্যাদি, এই করতে করতে লক্ষ্মী পূজা, কালী পূজা এবং ভাতৃদ্বিতীয়া অবধি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। ধাত্রী পুজো সমাগত প্রায়। পুজোটা বেশ কঠিন, সকালবেলাতে সপ্তমী, মধ্যাহ্নে অষ্টমী এবং সায়াহ্নে নবমীর পূজা হয়। শুক্লা নবমী তিথিতে এই জগদ্ধাত্রী পূজার্চনার ব্যবস্থা আছে। এই পূজার সঙ্গে দুর্গাপূজার একটা ভীষণ মিল আছে। হ্যাঁ, মিলও আছে, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে দুর্গা মার সঙ্গে না পার্থক্যটা কী? মানে একই তো সিংহ বাহিনী মূর্তি আমরা দেখতে পাচ্ছি। যদি মূর্তিগত প্রার্থনা বলা হয়, তাহলে ধ্যান পড়লেই আমরা বুঝতে পারবো যে মা দুর্গা সাধারণত দশভুজা, সেইখানে জগদ্ধাত্রী হলেন চতুর্ভুজা, দুজনেই সিংহ বাহিনী। মা দুর্গার এদিকে একটা গোপালা মহিষাসুর থাকে, এখানে মহিষাসুর নেই, তার বদলে আছে কি, একটা হাতি মুখ নিচু করে বসে আছে, সেই হচ্ছে অশুভ শক্তির প্রতীক। তো দেখতে একটুখানি তফাৎ আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে জগদ্ধাত্রী যেন মা দুর্গার একটা অ্যাব্রিজড ভার্সন, যেটা তিন দিন ব্যাপী মা দুর্গার পূজা হতো, সেটাই যেন ছোট আকারে একদিনে পুজো করা হয়। অনেক বাড়িতে পুজো হয়, শ্রীরামপুর, কৃষ্ণনগর এসব জায়গায় বিশেষ উৎসব আনন্দের সঙ্গে পূজা হয়, বাড়িতে বাড়িতেও পূজা হয়, মেনলি চন্দননগর, চন্দননগর এবং খুব সুন্দর আলোকসজ্জাও হয়। কিন্তু যদি তিনটে পুজো একেবারে আলাদা আলাদাভাবে করতে হয়, তিনটেতেই অন্ন ভোগ নিবেদন করতে হয়, তাহলে এমন একটা কর্মব্যস্ততা এবং চাঞ্চল্য হয় বলে আমি লক্ষ্য করেছি, তাতে পূজার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা অনেকাংশে সংসাধিত হয় না। তাই আমাদের গুরুদেব একটা জগদ্ধাত্রী পূজার একটা ধারা প্রচলন করেছিলেন, যদি আপনাদের রুচিকর হয় আপনারাও দেখতে পারেন। যখন সপ্তমী পূজায় অন্নভোগ না দিয়ে মাকে ব্রেকফাস্ট অথবা ফল দেওয়া হতো, নৈবেদ্য, অষ্টমীতে মধ্যাহ্নে দেওয়া হতো অন্নভোগ এবং সায়াহ্নে বৈকালিক ভোগ, তাতে হতো কি, এই জোগাড়ের যে আয়াস সেটা বহুলাংশে কমত এবং পূজার দিকে বা মাতৃ অভিমুখিনতা নিশ্চয়ই বাড়ত। এই আলোচনায় আমরা তাড়াতাড়ি একটু জগদ্ধাত্রীর সুন্দর মন্ত্রগুণও দেখে নিই। জগদ্ধাত্রী, যিনি জগৎকে ধরে আছেন। কাবেরীর প্রশ্নের একটা আধ্যাত্মিক দিক আছে, সে আধ্যাত্মিক দিক হলো আমার মনে হয়েছে যে পিতৃপক্ষ অর্থাৎ যেখানে আমাদের যেখান থেকে শরীরটা এসেছে, তারপরে আমরা যখন দেবীপক্ষে পৌঁছালাম, অর্থাৎ সেই সময় আমাদের জীবচেতনা থেকে যাত্রা শুরু হলো ব্রহ্মচেতনা অথবা মাতৃচেতনার দিকে, অর্থাৎ সমস্ত দেবীপক্ষটা হচ্ছে আস্তে আস্তে আরোহণ। আরোহণ করতে করতে আমরা পূর্ণরূপে লক্ষ্মী পূজা, কোজাগুড়ি লক্ষ্মী পূজাতে আমরা গিয়ে নিজের পূর্ণত্ব পেলাম বা উঠলাম। তারপরে আমরা আস্তে আস্তে সেই মনটা যে ভরপুর হয়ে ফুটে উঠেছিল, সেইখান থেকে আমরা প্রবেশ করলাম
কৃষ্ণপক্ষে। কৃষ্ণপক্ষে আমরা নামতে নামতে এসে কৃষ্ণপক্ষের একেবারে শেষ পর্যায়ে অমাবস্যার মহানিশায় সমস্ত কিছু যেখানে মিটিয়ে গেল, সেই মৃত্যুর মহাদেবী যিনি আমাদের সেই মৃত্যু থেকে অমৃত পথে নিয়ে যাবেন, তিনি হলেন সেই মহানিশায় আমরা পুজো করি মা কালীকে, যিনি কালের অধিষ্ঠাত্রী দেবী, মহাকালকে যিনি টুকরো টুকরো করে সন্তানের কাছে উপস্থাপনা করেন। এবং যেহেতু টুকরো টুকরো তিনি করতে পারেন, তাই একমাত্র তিনিই পারেন এটাকে জোড়া দিয়ে মহাকালের কাছে সন্তানকে পৌঁছে দিই। এই গেল একটা উত্তরণের দিক, প্রাপ্তি, এবং প্রাপ্তির করে মহাপ্রাপ্তি, সব কিছু হারিয়ে সব কিছুকে পাওয়া। জগদ্ধাত্রী হলো আমার যা মনে হয়েছে যে এই প্রাপ্তির পর যেন সুপ্রামেন্টাল স্টেট থেকে অবতরণের দিক। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সহজ ভাষায় যদি বলতে হয়, ছাদে ওঠার সময় একজন উঠতে উঠতে বলল একতলা দোরতলা, এটা ছাদ নয় এটা ছাদ নয় করে সে ক্রমশ ক্রমশ উঠে যাচ্ছে দেবীপক্ষ এবং তারপরে কৃষ্ণপক্ষ, গিয়ে একেবারে শূন্য ছাদের মহাকাশের নিচে গিয়ে দাঁড়ালো অমানিশায়। তারপর যখন ছাদ থেকে সে নাপতে আরম্ভ করলো, তখন দেখেছিল ছাদটা চুনসুরকি দিয়ে তৈরি, এখন অবশ্য সিমেন্ট কংক্রিটের ছাদ হয়। চুনসুরকি দিয়ে নাপতে নাপতে সে বলল চারতলাটাও চুনসুরকি, তিনতলাটাও চুনসুরকি, দোতলাটাও চুনসুরকি। এই যে অবতরণ, একটা হচ্ছে প্রথমে উত্তরণ, সুপ্রামেন্টাল অ্যাসেন্ট, অতিমানস চেতনায় আরোহণ, আর আরেকটা হচ্ছে অবতরণ। এই অবতরণের ক্ষেত্রে, আমরা উত্তরণের ক্ষেত্রে যেমন সেই শুক্লপক্ষে সপ্তমী অষ্টমী তিথি দুর্গাকে পেয়েছিলাম, যাকে অবলম্বন করে আমরা উঠছিলাম সেই ব্রাহ্মী চেতনায়, ঠিক তাকেই আবার পেলাম যখন ইউ বেন্ড খেয়ে আবার নেমে আসছি সেই শুক্লপক্ষের নবমীতে, তখন তাকেই পেলাম জগদ্ধাত্রী রূপে। আচ্ছা, এই জন্যে কি ভাবগতভাবে একটা দুর্গার রূপের মধ্যে একটা একটু অসুর নিধনের সে একটা তেজটা রয়েছে, আর জগদ্ধাত্রীর মধ্যে সেটা শান্ত মূর্তি, এরকম একটা কোনো ভাব? সেটা অবশ্য শিল্পী যেরকম বানান এবং যিনি পূজা করছেন তার মানসিক ভাবের ওপর তিনি মূর্তিকে সেভাবে দর্শন করেন। তবে অনেকাংশে সত্যি দুর্গার মধ্যে একটা ভীষণ শক্তির প্রকাশ আছে, অসুর নিধনের দিক আছে, সেই দিকে জগদ্ধাত্রী যেন গোটা পৃথিবী বা জগৎকে ধরে রেখেছেন, তার মধ্যে একটা মাতৃময়ী স্নেহময়ী মূর্তি অত্যন্ত প্রকট। আমরা অল্প সময়ের মধ্যে চট করে সুভাষের সহায়তায় জগদ্ধাত্রীর বীজ মন্ত্রটা জেনে নিই। বীজ মন্ত্রটা কি সুভাষ? রিং ছিল দুর্গার বীজ মন্ত্র, আর যখন আমরা নেমে আসছি তখন জগদ্ধাত্রীর বীজ মন্ত্র হচ্ছে দুম। বানান কি? উচ্চারণ করতে হবে, কারণ এই অনুস্বার হচ্ছে ওমের ময় হসন্তের প্রতীক। অনুস্বার বলে ওটাকে ইগনোর করলে চলবে না। জগদ্ধাত্রী যে গায়ত্রী, সেই গায়ত্রী দুর্গার একাধিক গায়ত্রী আছে, তার সঙ্গে প্রায় মিলে যায়। ওং মহাদেবৈ বিদমহে দুর্গা ঐ ধীমহি, এবং পাঠান্তরে আমরা পাই সিংহবাহিন্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত্। গায়ত্রী প্রায় এক। ধ্যানটা আমরা দেখে নিই। ধ্যানটা জানা থাকলে জগদ্ধাত্রীর মূর্তিটা ঠিক শিল্পী ঠিক মতো বানিয়েছেন কি না, তাহলে ধ্যানের সঙ্গে এটা যত অনুগ হবে তত আমাদের পক্ষে পুজোটা শাস্ত্রীয় হবে। আমি এক একটা করে লাইন পড়ি এবং আমি সুভাষকেই প্রথম জিজ্ঞেস করি, সে সব থেকে আমাদের মধ্যে বয়সে ছোট, যে এর মানেটা কি। ওং সিংহ স্কন্দ সমারুঢ়াং নানালঙ্কার ভূষিতাং, মানে কি? সিংহ স্কন্দ সমারুঢ়াং মানে সিংহের ওপরে বসে আছেন, নানা অলঙ্কার ভূষিতা মানে অনেক রকম আভূষণ, চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞ পবিতিনিম। চতুর্ভুজাং মানে চারটে হাত আছে, নাগযজ্ঞ পবিতিনিম, উপবিতিনিম, সাপ তার পৈতের মতো জড়িয়ে রয়েছে। আচ্ছা,
শঙ্খ সার্ঙ্গ সমাযুক্ত বাম পানি দ্বয়ান্বিতাম। শঙ্খ এবং সাঙ্গ, সাঙ্গ কাকে বলে? সাঙ্গ মানে, সাঙ্গ মানে হচ্ছে ধনুক, ধনুক। হ্যাঁ, শঙ্খ এবং ধনুক বাঁটাকে হাতে, কটা হাতে চেপে বাঁদিকে, দুটো দুটো হাতে দুটো ধরে রেখেছেন। বাম পানি দ্বয়ান্বিতাম চক্রঞ্চ পঞ্চবানংশ দধতিং দক্ষিণে করে। চক্র এবং পঞ্চবান তিনি ধরে রেখেছেন দক্ষিণ করে, ডান হাতে। কটা হাত? চারটে হাত, দুটো দুটো, দক্ষিণে দুটো হাত, দুটো এই ধরে রেখেছেন। এটা মনে রাখার সুবিধে যে যে ধ্যানটা পড়া হবে সেই ধ্যানটা নিজের শরীরে বসিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। রক্ত বস্ত্র পরিধানাং বালার্ক সদৃশিং তনুম। রক্ত বস্ত্র মানে লাল রঙের কাপড় পরে, লাল রঙের কাপড় পরে আছেন। বালার্ক সদৃশিং তনুম, তা বাল অর্ক মানে হচ্ছে যখন সূর্যোদয় হয় তখন তার যেরকম রং থাকে তার বডি কমপ্লেক্সনটা সেরকম। নারদাদ্বয় মুনিগণই সেবিতাং ভব সুন্দরীম। নারদ এবং আদি মুনিগণরা ওনাকে সেবা করছেন। নারদ এবং আদার্স, আদার্স মুনিরা তারা সেবিতাং হে ভব সুন্দরীম, অর্থাৎ এই পৃথিবীটাই তোমার সুন্দর মূর্তি অথবা এর সৌন্দর্য রূপেই তুমি রয়েছ। ত্রিবলি বলয় পেত নাভিনাল মৃণালিনীম। মানে কোমরে তিনটে ভাঁজ পড়েছে, কোমরে ভুঁড়ি একটু বোধহয় আছে তাই তিনটে ভাঁজ পড়েছে। এটার আরেকটা মানে হয় যে বলয় পেত তার নাভিনাল থেকে তিনটে ইরা পিঙ্গলা এবং সুষুম্না তিনটে নারী জড়িয়ে উঠেছে। রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলাডুঢ়াং ধ্যায়েতাং ভবগেহিনীম। এইরকম দেবীকে ধ্যান করা উচিত। প্রফুল্ল কমলাডুঢ়াং অর্থাৎ যার হৃদয়, ভক্তের হৃদয় ফুটে উঠেছে সেইখানে মা এসে বসেন। একটা প্রণাম মন্ত্র চণ্ডীর ভারী সুন্দর, সুবাস পড়ুক সর্বমঙ্গল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এমন যে দেবী, ভক্তের হৃদয় যখন সে পুজো করছিল দুর্গা পুজো, তার কিন্তু সেই কমল বা কুঁড়িটা ফুটে পুরো ওঠেনি, আস্তে আস্তে ফুটে উঠছে। কিন্তু যখন জগদ্ধাত্রী পুজো সুপ্রামেন্টাল ডিসেন্ট হচ্ছে তখন তার প্রস্ফুটিত হৃদয়ের মধ্যে মা এসেছেন। এবং সে বুঝতে পাচ্ছে এই জগৎটায়, ঠিক আছে, ব্রহ্মশ্রী সত্যদেবের যে মন্ত্র রয়েছে সেই উদ্বোধনী মন্ত্র, সেই মন্ত্রটা কি জানো? শৃণন্তু বিশ্বে অমৃত সপুত্রাঃ জানন্তু বিশ্বে অমৃত সসত্তা। এই বিশ্বটাই অমৃত সত্তাময়, এই বিশ্বটাই অমৃত মায়ের মূর্তি। এইভাবে যারা বিশ্বকে দেখেন এবং ব্যবহার করেন তাদের কাছে এই হচ্ছে জগদ্ধাত্রী পুজো সার্থক। এবং এইভাবে পুজো করলে আমাদের সার্বিক মঙ্গল হতে বাধ্য। এই শুভেচ্ছা এবং এই অর্থ নিয়ে আসুন আমরা সকলে মায়ের পুজোয় ব্রতী হই। নমস্কার। বিশ্বে অমৃত পুত্র জানন্তু বিশ্বে অমৃত সত্তা পশ্যন্তু সর্বে অমৃত স্বরূপম গচ্ছন্তু সর্বে অমৃতং নিধানম্।